আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমার ভাগ্নির গায়ে হলুদ বিয়ে বৌবাত এই তিনটা পর্ব পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমার পাশে থাকেন মাঝের কয়েকটা দিন আমি কোনো ভিডিও দিতে পারিনি এই জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত তো আবহাওয়া খারাপ ওই কারণে কয়েকটা দিন প্রচুর বৃষ্টি হইতেছে কখনও বেশি কখনো কম এভাবে টিপ টিপ করে বৃষ্টি হইতেছে তা আমরা বৃষ্টির কারণে সকালবেলা বিয়ে বাড়িতে আসতে পারিনি তাই সন্ধ্যার দিকে আসলাম সে আলহামদুলিল্লাহ পৌঁছে গেলাম বিয়ে বাড়িতে তো বিয়ে বাড়িতে আসার পরে গেটে গেট সাজালো খুব সুন্দর করে চারিদিকে লাইটিং লাইটিং দেখে মনে হতেছে বাড়ির একটা ভাব বিয়ে বাড়ির একটা আমেজ লক্ষ্য করা যেতেছে তো ভিতরে দিয়ে গেলাম তো ওদের উঠানে লাইটিং করছে এর মধ্যে স্টেচও করা হয়ে গেছে যেহেতু বৃষ্টির দিন সব কিছু তাড়াতাড়ি ব্যবস্থা করে ফেলছে তো আমরা সবাই ঘরের ভিতরে গেলাম যাওয়ার পরে দেখি মেহমান অতীত আসছে মোটামুটি বেশি আসে নাই বৃষ্টির কারণে তো ভিতরে যাওয়ার পরে সবার সাথে দেখা করলাম তা আমার ননদে আমাদের নাস্তা দিলো আমরা নাস্তা করলাম তার যারা মেহমান আছে ওনারা আসলো সবাই আমাদের সাথে দেখা করার জন্য তো আমরা সবার সাথে কথা বললাম দেখা করলাম এরপরে কিছুক্ষণ পরে কনে চলে আসছে কনে বিকালের দিকে পার্লারে গেছে তো পার্লার থেকে সেজে গুজে চলে আসলো এরপরে স্টেজে কেকগুলা সাজায় ফেললো তো কেক আনছে তো কেকগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ডেকোরেশন তো এরপরে শুরু হয়ে গেলো গায়ে হলুদের অনুষ্ঠান তো আমরা সবাই বসলাম বসে দেখলাম কেউ কেউ স্টেজে কনের সাথে উঠে ছবি তুলতেছে তো এর মধ্যে বিরিয়ানি পাকাইছে তো বিরিয়ানিটা নিয়ে আসলো যেহেতু বৃষ্টির দিন রাতও মেলা হয়ে গেছে তাই সবাই খাওয়া দাওয়া শুরু করে দিল তা আমরাও আলহামদুলিল্লাহ খেলাম এরপরে অনুষ্ঠানিকতা সম্পূর্ণভাবে শুরু হয়ে গেল তো সবাই এক এক করে উঠতেছে ওর খালা মা সবাই উঠে খালো ওকে কেক খাওয়ালো হলুদ লাগালো তো এর মধ্যে খবর আসলো ছেলে পক্ষের কিছু লোক আসবে ও মেয়েকে হলুদ লাগানোর জন্য তো ওই জন্য এটা প্রস্তুতি চললো কীভাবে কি করবে তো এর মধ্যে এক এক দুই গাড়ি মেয়ের পক্ষ থেকে ছেলেদের বাড়িতে গেল ছেলেরা বলল যাওয়ার জন্য তো ছেলেরা ছেলের বাড়িতে যাওয়ার পরে যখন ওরা চলে আসছে তার কিছুক্ষণ পরে ছেলেদের বাড়ি থেকে লোক আসলো তো এরই মধ্যে ছেলেও চলে আসলো মেয়েকে দেখার জন্য আমরা তো সবাই অবাক হয়ে গেলাম আজকে গায়ে হলুদ তো ছেলেও আসছে মেয়েকে গায়ে হলুদ দেওয়ার জন্য আসলে ভিউয়ার্স এখানে একটা কথা বলি আমার ভাগ্নি কয়েকদিন আগে আগ্রহ হয়েছে আমাদের গ্রাম অঞ্চলের বাসায় বলেন কলমা কলমা হয়ে গেছে দু তিন মাস আগে যার কারণে ওদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে তো ওই কারণে ছেলে লজ্জাসরম একটু সামলায় রেখে তো মেয়ের গাড়িতে আসছে মেয়েকে হলুদ দেওয়ার জন্য যা হোক আমরা সবাই খুব মজা পাইলাম হাসতেছি ছেলে আসছে কিন্তু ছেলে খুব লাজুক দেখে সবাইকে দেখে একটু লজ্জা পাইতেছে কিন্তু তারপর কি করবে সবার সাথে আসছে আসার পরে ফটোগ্রাফার মেয়ের সাথে বিভিন্ন রকমের পোজ দিয়ে ছবি তোলার জন্য অনুরোধ করলো তো সবাই ছবি তুললো কিছুক্ষণ ছবি তোলার পর ছেলে বিদায় নিয়ে চলে গেল এরপর বাকি যে অনুষ্ঠানটা অনুষ্ঠানটা শুরু হলো তো অনেক পরে অনুষ্ঠানটা শেষ হয়ে গেল তো এইভাবে করতে করতে রাতের তিনটা বেজে গেছে তো বিওয়ার্স এর পরবর্তীতে যে বিয়ে বোবাত এই দুইটা আপনাদের সাথে শেয়ার করব